যারা সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক গ্রহণের সময় শেখ হাসিনা বলেন, যে দলেরই হোক ত্রাণ নিয়ে কেউ কোনো ধরনের দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এগিয়ে আসছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সরকারি বেসরকারি প্রায় 30টি প্রতিষ্ঠান আর্থিক অনুদান প্রদান করে। প্রধানমন্ত্রী গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মতবিনিময়ে অংশ নেন। শেখ হাসিনা বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব বাংলাদেশেও পড়বে এবং সেজন্য আগাম প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়েছে। ত্রাণ যাতে প্রত্যেক পরিবার পায় তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আমাদের 4,500 উপর আমাদের ইউনিয়ন এবং আমাদের উপজেলা সব হিসাব করে দেখা যাবে, হয়তো 5-7টা জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে। তো সেই জায়গায় ছাত্র যেই এর সঙ্গে জড়িত, সে যে দলের হোক, তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নেব। কারণ গরিবের জন্য আমরা যেটা দেবো সেটা কেউ কোনোরকম অপব্যবহার করবে এটা আমরা কখনো বরদাস্ত করবো না। করোনা পরিস্থিতিতে কারোরই শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত থাকা উচিত নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দুর্ভাগ্য হলো যে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক কথা বলে বেড়াচ্ছেন অনেক দল বা অনেক সুদী সমাজ বা অনেকেই, কিন্তু তারা মানুষের সাহায্যে কিন্তু এগিয়ে আসছেন না, সমালোচনা করতেই ব্যস্ত। এই সমালোচনা এবং তারা বদনাম দিতেই ব্যস্ত। তারা কিন্তু একটা মানুষকে একটি পয়সা দিয়েও সাহায্য করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না, তার কথা বিক্রি করেই যাচ্ছেন। তবে অবশ্য থাকে, সব সমাজে এরকম কিছু কথা বেচার লোক থাকে, তারা এটা কথা বেঁচেই যাবে, এটাই তাদের প্রফেশন, এটাই তারা করে যাচ্ছেন। তো বলবো যে কথা না বলে কে কতটা মানুষকে সাহায্য করেন বা মানুষের এই দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ান, এত কথা না বলে মানুষের পাশে দিয়ে নিজে কতটুকু দিলেন সেই হিসাবটা দেন মানুষের কাছে। করোনা ভাইরাসের এই দুঃসময় পার করে সকলেই যেন স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য 3 বছর মেয়াদি পরিকল্পনার কথা আবারও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।